Hello and welcome to Inspiration IAS. Daily news analysis of Assam Alochona Koribole Agborisu 23 February 2021 or the Assam Tribune paper hon. Daily MCQ, Bislekon, Adinisana free study material Pabole, Abnol Kamar website www.inspirationis.org visit Kuribopare, Logot Amar social media platforms, Facebook, Instagram, YouTube channel, or Telegram or Abnol Kamar free study material Homo download Kuribopare. Amar UPSC or APSC Foundation Bets are online or offline due to my domestic class Soliasem, Abnol Ganizo Kandol Kuribole, Amar phone number Zogazo Kuribopare. Create a Sahoka, Assam Tribune or Proton important topic Gita. Pratham important topic to hese Prime Minister dedicates petro projects to nation. So Prime Minister Narendra Modi dedicated three key development projects of oil and gas sector to the nation. Besides inaugurating and laying a foundation stone for Dhemaji Engineering College and Swalkusi Engineering College respectively during an event organized at Silapathar in Dhemaji district today. Dekhor Pradhanmantri Narendra Modi tinita development project oil aru gas sector এটো দেখবাকীৰ কাৰণে তেওঁ উছৰগা কৰিছে লগতে তেওঁ ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজ আৰু হুৱালকুছি ইঞ্জিনিয়ারিং কলেজৰ হিলাইন্যাস কৰে সো এই যে কি ডেভেলপমেন্ট প্ৰজেক্ট বুলি কোৱা হৈছে এই তিনিটা কি কি আমি চাইছো সো এই কিটা হৈছে বঙাইগাঁও ৰিফাইনৰীৰ যেটো ইণ্ডিয়ান অইলৰ বঙাইগাঁও ৰিফাইনৰীৰ আপোনাৰ ইনমেক্স ইউনিট দেন অল ইণ্ডিয়া লিমিটেডৰ সেকেন্ডৰী টেংক ফাৰ্ম মধুবন ডিব্ৰুগড়ত এটো ইনগ্ৰেট কৰা হৈছে আৰু গেছ কম্প্ৰেছৰ ষ্টেচন এটা হেবেদা গাঁও মাকুম তিনিচুকীয়া সো তিনিচুকীয়াৰ মাকুমত হেবেদা গাঁও থকা এটা গ্যাছ কম্প্রেসর স্টেশন এই তিনটা আপনার কি ডেভেলপমেন্ট প্রজেক্ট নরেন্দ্র মোদিয়ে দেশবাসীর কারণে উৎসর্গা করলে অ্যাড্রেসিং আ হিউজ গ্যাদারিং ডিউরিং দ্য ডেডিকেশন সেরেমনি মোদি সেড দিস প্রজেক্টস উইল এনহ্যান্স দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টেট ইন দ্য এনার্জি অ্যান্ড এডুকেশন সেক্টর দিস প্রজেক্টস উইল ব্রিং অ্যাবাউট এনার্জি সিকিউরিটি প্রভাইড জব অপরচুনিটি টু দ্য ইউথ অ্যান্ড প্রোপেল প্রসপারিটি তো এই যে তিনিটা প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট দেশবাসীর কারণে উৎসর্গা করলে লগতে আমার যে দুখন শুয়ালকুছি আর ধেমাজি যে দুখন ইঞ্জিনিয়ারিং কলেজের স্থাপনের যে আপনার শিলান্যাস করলে প্রধানমন্ত্রী মোদিয়ে তো তখন কৈছে যে এইকেটাই এই প্রজেক্ট কেটায় আপনার কি করব দেশের যে আপনার এনার্জি সেক্টর লগতে এডুকেশন সেক্টর ই একটা নতুন দিক এটা স্থাপন করব বলে কৈছে লগতে ইয়াতে বহুতখিনি আপনার জব অপরচুনিটি উলাব জব অপরচুনিটি পাব এই যে ইনমেক্স প্রজেক্ট এইটো হৈছে আপনার ইন্ডিয়ান অয়েলর যেটো আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশন তেওঁলোকৰ এটা প্রজেক্ট যে 2582 ক্রোর খরচ করে এই বনোয়া হয়েছিল যে বনাওতে আপনার অলমোস্ট 5 ইয়ার্স লাগিলে 5 বছর লাগিলে এই বনাওতে দ্য ইনমেক্স টেকনোলজি ওয়াজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড এক্সপেরিমেন্টালি ইন গুয়াহাটি রিফাইনারি ইন 2003 অ্যান্ড ইন প্রদীপ রিফাইনারি ইন 2005 অ্যান্ড ফাইনালি ইট ওয়াজ সেট আপ ইন বঙাইগাঁও রিফাইনারি উইথ দ্য হেল্প অফ 6000 লোকাল লেবারার্স অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টস অফ দ্য ইন্ডিয়ান অয়েল সো যে ইনমেক্স টেকনোলজি এইটো প্ৰথমতে গুৱাহাটী ৰিফাইনাৰী পৰীক্ষণমূলকভাৱে এইটো ইমপ্লিমেণ্ট কৰা হৈছিল 2003 চনত আৰু পাৰাদ্বীপ ৰিফাইনাৰীত 2005 চনত আৰু ফাইনেলি এইটো বঙাইগাঁও ৰিফাইনাৰীত 6000 লোকেল লেবাৰ লগতে টেকনিকেল এক্সপাৰ্টক লৈ পেলাই ইণ্ডিয়ান অইলৰ দ্বাৰা এইটো বঙাইগাঁও ৰিফাইনাৰীত স্থাপন কৰা হৈছে নেক্সট ইম্পৰ্টেণ্ট টপিকটো হৈছে ইণ্ডিয়া অফাৰ্ছ US ডলাৰ 100 মিলিয়ন লাইন অফ ক্ৰেডিট টু মৰিচাছ ইণ্ডিয়া অন মানডে offered a US dollar 100 million line of credit to Mauritius to facilitate procurement of defense assets as the two countries signed a landmark comprehensive economic cooperation partnership agreement following talks between External Affairs Minister S. Jaishankar and Mauritius Prime Minister Pravind Jugnauth here. So India মৰিচাছক US ডলাৰ 100 মিলিয়ন এটা লাইন অফ ক্ৰেডিট হিচাপে দিবলৈ ওলাইছে য'ত মৰিচাছৰ দ্বাৰা কি কৰা হ'ব ডিফেন্স এছেটছ যিবিলাক এইবিলাক পাৰ্চেছ কৰা হ'ব কিনা হ'ব ভাৰতৰ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ এছ জয়শংকৰ তেখেতে যি দুখন দেশৰ ভ্ৰমণসূচী হাতত লৈছিলে এখন আছিলে মলদ্বীপছ আমি অলৰেডি এইটো মলদ্বীপছৰ বিষয়ে যি ডেভেলপমেণ্ট মলদ্বীপছৰ লগত হৈছে সেয়া আমি আলোচনা কৰিছোঁ চ' তাৰপিছতে তেখেতে মৰিচাছত গৈ মৰিচাছ আৰু মলদ্বীপ যি আমাৰ কি হয় যে ইণ্ডিয়ান অচিন ৰিজনৰ আমাৰ নেইবাৰহুড হয় আমাৰ সাগৰীয় উপকূলৰ তেওঁলোকেও এই ইণ্ডিয়ান অচিন ৰিজনটো তেওঁলোকেও শ্বেয়াৰ কৰে গতিকে আমাৰ মেৰিটাইম নেইবাৰ ইন দ্য ইণ্ডিয়ান ৰিজন বুলি কৈছে চ' সেই দেশ দুখনৰ লগত আমাৰ যিটো বাইলেটাৰেল ৰিলেশ্যন চ' এই ৰিলেশ্যনখিনি এনহেন্স কৰিবলৈ এই ৰিলেশ্যনখিনি আপোনাৰ মজবুত কৰিবলৈ তেখেতে এই যি দুই দেশৰ ভ্ৰমণসূচী এয়া হাতত লৈছিলে স্পেচিয়েল US ডলাৰ 100 মিলিয়ন ডিফেন্স লাইন অফ ক্ৰেডিট হেজ অলছ' বিন চাইন টুডে উইচ উইল এনেবল দ্য প্ৰকিউৰমেণ্ট অফ ডিফেন্স এছেছ ফ্ৰম ইণ্ডিয়া এজ পাৰ দ্য নিডছ অফ আৱাৰ গভৰ্ণমেণ্ট দিছ
initiatives underline once again that the security of Mauritius is the security of India. In the prosperity of Mauritius is our prosperity, he said, reaffirming India's Sagar policy. So, this is US dollar 100 million defense line of credit. Hisabe diya hoise etur logot hongoti rakhi koa hoise je ki jitu India's jitu security hetu Mauritius's security. বা ইন্ডিয়ার যদি বা মরিশাসৰ যদি কিবা প্রসপেরিটি হয় তেতিয়া হলে হেতু ইন্ডিয়ার প্রসপেরিটি তো এনেক ধৰণৰ কথাখিনি কোৱা হৈছে আৰু ইন্ডিয়ার যেটো সাগৰ পলিসি এই সাগৰ পলিসিত এই সকলোখিনি ইনভলভ আছে মানে কেনেকুৱা যেটো আপোনাৰ আমাৰ জি ইন্ডিয়ান ওশন ৰিজনৰ যিখিনি আপোনাৰ নেবৰহুড কান্ট্ৰি আছে তো সেই কান্ট্ৰিকেখনৰ লগত আমাৰ যিখিনি বাইলেটৰ ৰিলেচনশ্বিপ এখিনি যাতে সুদৃঢ় হৈ থাকে এইখিনি যাতে মজবুত হৈ থাকে সেইটো কাৰণতে আমাৰ ইণ্ডিয়া সাগৰ ইণ্ডিয়াৰ যিটো সাগৰ পলিচি সেইটো সদায় প্ৰায়ৰিটি দিয়া হ'ব ইণ্ডিয়াৰ ফালৰ পৰা মৰিচাছ ইজ ওৱান অফ দ্য ইণ্ডিয়াছ কি মেৰিটাইম নেইবাৰ্ছ ইন দ্য ইণ্ডিয়ান অ'চন ৰিজন এণ্ড অকুপাইজ আ স্পেচিয়েল প্লেচ ইন দ্য প্ৰাইম মিনিষ্টাৰ্ছ ভিজন অফ সাগৰ security and growth for all in the region. So ইয়াত কোৱা হৈছে যে ইণ্ডিয়ান অ'চন ৰিজনৰ মৰিচাছখন এখন যি ইণ্ডিয়াৰ কি মেৰিটাইম নেইবাৰ কাণ্ট্ৰি আৰু যিখনে প্ৰাইম মিনিষ্টাৰ নৰেন্দ্ৰ মোদীৰ যি সাগৰ ভিজন এই সাগৰ ভিজনৰ এটা স্পেচিয়েল ৰোল প্লে কৰি আছে দুয়োখন দেশৰ মাজত আৰু এখন এগ্ৰিমেণ্ট হৈছিলে কেনেকুৱা যে ডৰ্নিয়াৰ এয়াৰক্ৰাফ্ট আৰু এডভান্স লাইট হেলিকপ্টাৰ যিখন ধ্ৰুৱ তো এই দুখন এয়াৰক্ৰাফ্ট আমাৰ কি কৰা হ'ব লিজত দিয়া হ'ব মৰিচাছক দুই বছৰৰ কাৰণে সোৱাজ জয়শংকৰ তেখেতে জানিবলৈ দিছে যে ইণ্ডিয়াই যিটো আপোনাৰ মৰিচাছৰ লগত কম্প্ৰিহেনচিভ ইকনমিক কোঅপাৰেচন এণ্ড পাৰ্টনাৰশ্বিপ এগ্ৰিমেণ্টত অন্তৰ্ভুক্ত হ'ল তো ইয়াক লৈ তেখেতে কৈছে যে এটা স্পেচিয়েল ডে ইন আৱাৰ স্পেচিয়েল ৰিলেশ্যনশ্বিপ মানে দুখন দেশৰ এই যিটো ৰিলেশ্যনশ্বিপ সেইটোৰ কাৰণে আজিৰ দিনটো এটা স্পেচিয়েল ডে আছিলে এটা স্পেচিয়েল দিন আছিলে কাৰণ কিয়নো দুখন দেশে যি কম্প্ৰিহেনচিভ ইকনমিক কোঅপাৰেচন এণ্ড পাৰ্টনাৰশ্বিপ এগ্ৰিমেণ্টত দুখন দেশ অন্তৰ্ভুক্ত হ'ল দুখন দেশ চামিল হ'ল নেক্সট ইম্পৰ্টেণ্ট টপিক হৈছে জয়শংকৰ ব্ৰিফছ মৰিচাছ এক্স প্ৰাইম মিনিষ্টাৰ অন বাইলেটাৰেল টাইজ চ' এক্সটাৰনেল এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ এছ জয়শংকৰ অন মানডে কল্ড অন ফৰ্মাৰ প্ৰাইম মিনিষ্টাৰ অফ মৰিচাছ ছাৰ এনেডুড জুগনাউট হু ৱাজ এৱাৰ্ডেড দ্য পদ্ম বিভূষণ লাষ্ট ইয়াৰ এণ্ড ব্ৰিফড হিম on the progress in the bilateral relationship. To Bharat External Affairs Minister S. Jaishankar, tekhete Mauritius-or praktan pradhan mantri Sir Anirudh Jugnauth, jak apnar jua bosor Padma Bibhushan-ore Bharat-or Padma Bibhushan-ore sammanito kora hoisile, tekhetor logot dukhon dekhor ji bilateral ji to relationship, heitur jikhini progress-or uporot ek alochonat milito hoy. To bortomanor Mauritius-or pradhan mantri Pravind Jugnauth, tekhet hoise apnar প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীৰ লগতে ভাৰতৰ দ্বাৰা পদ্মবিভূষণেৰে সন্মানিত মৰিচাছৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ছাৰ অনিৰুদ্ধ জুগনাথৰ পুত্ৰ এছ জয়শংকৰ তেখেতে টুইট কৰিছে যে যোৱাটো বছৰ ভাৰতৰ দ্বিতীয় হায়েষ্ট সন্মান পদ্মবিভূষণেৰে সন্মানিত ব্যক্তি মৰিচাছৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী তেখেতক লগ পাই তেখেতক শুভেচ্ছা জনালে এই পদ্মবিভূষণ পোৱাৰ কাৰণে আৰু লগতে তেখেতৰ লগত ইণ্ডিয়া আৰু মৰিচাছৰ যিটো ৰিলেশ্যনশ্বিপ সেইটোৰ ওপৰত যথেষ্টখিনি তেওঁলোকে কথা পাতিলে জুগনাথ ৱাজ গিভেন পদ্মবিভূষণ ইণ্ডিয়াৰ ছেকেণ্ড হায়েষ্ট চিভিলিয়ান এৱাৰ্ড ইন দ্য ফিল্ড অফ পাব্লিক এফেয়াৰ্ছ হি ছাৰ্ভড বুথ এজ প্ৰেচিডেণ্ট এণ্ড প্ৰাইম মিনিষ্টাৰ অফ মৰিচাছ টু ইণ্ডিয়াৰ ছেকেণ্ড হায়েষ্ট চিভিলিয়ান এৱাৰ্ড পদ্মবিভূষণেৰে সন্মানিত কৰা ব্যক্তি মৰিচাছৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী যি আপোনাৰ পাব্লিক এফেয়াৰ্ছ ফিল্ডত এই সন্মান লাভ কৰিছিলে পদ্মবিভূষণ তেখেতে ইয়াৰ আগতে প্ৰধানমন্ত্ৰী আৰু দেশখনৰ ৰাষ্ট্ৰপতি হিচাপেও কাৰ্যনিৰ্বাহ কৰিছিলে দ্য মিনিষ্টাৰ অলছ' ভিজিটেড নিউ সুপ্ৰিম কোৰ্ট বিল্ডিং কনষ্ট্ৰাক্টেড আণ্ডাৰ দ্য স্পেচিয়েল ইকনমিক পেকেজ এনাউন্স ইন 2017 চ' ইয়াৰ লগতে এছ জয়শংকৰ তেখেতে মৰিচাছত যিটো সুপ্ৰিম কোৰ্ট বিল্ডিং আছে সেইটো স্পেচিয়েল ইকনমিক পেকেজ এটা এনাউন্স কৰা হৈছিলে 2017 চনত ইণ্ডিয়াৰ দ্বাৰা ত' সেই পেকেজৰ দ্বাৰা বনোৱা হৈছে সুপ্ৰিম কোৰ্ট মৰিচাছৰ তো সেই মৰিচাছৰ যিটো সুপ্ৰিম কোৰ্ট সেইটো তেখেতে ভিজিট কৰিছিলে চ' 2017 চনত মৰিচাছক যি আপোনাৰ স্পেচিয়েল ইকনমিক পেকেজৰ আণ্ডাৰত এটা ফাণ্ড এটা তেওঁলোকক প্ৰদান কৰা হৈছিলে তাৰ আণ্ডাৰত যি পাঁচটা ডেভেলপমেণ্ট প্ৰজেক্ট সেই গোটেইকেইটা অলৰেডি কাম সম্পন্ন হৈছে বুলি এছ জয়শংকৰ তেখেতে জানিবলৈ দিছে নেক্সট ইম্পৰ্টেণ্ট টপিক হৈছে আইছৰ ডেভেলপছ লো কষ্ট আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ এনেবল্ড ক্ৰাউড এণ্ড মাস্ক মনিটৰিং চিষ্টেম ভূপালত থকা ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ ছায়েন্স এডুকেশ্যন এণ্ড ৰিচাৰ্চৰ ৰিচাৰ্চাৰসকলে এটা লো কষ্ট আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ পাৱাৰ চিষ্টেম এটা ডেভেলপ কৰিছে য'ত কি হ'ব ক'ভিড 19ৰ যিটো ছ'চিয়েল ডিষ্টেঞ্চিং যিটো প্ৰট'কল যিটো নৰ্মছ সেইটো যদি কোনোবাই কেম্পাছৰ ভিতৰত ভায়লেট কৰে তেতিয়াহ'লে কি যে এটা প্ৰি ৰেকৰ্ডেড মেছেজ এইটো এলাৰ্ট হিচাপে মানে
এইটো বাজি উঠিব এটা এলার্ম এটা বাজি উঠিব এইমড এট প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ কোভিড 19 দ্য ক্রাউড এন্ড মাস্ক মনিটরিং সিস্টেম উইল হেল্প ইন মেইনটেইনিং আ মিনিমাম 3 ফিট ডিস্টেন্স অ্যামং স্টুডেন্টস অ্যাজ দ্য ইনস্টিটিউট বিগিনস দ্য প্রসেস অফ bringing students back on campus the artificial intelligence monitoring system will replicate manual policing official said so covid 19 or jitu spread hetu protihoto korar karone tak apnar komuar karone ki korise je eta crowd and mask bul nam di pele ki korise eta monitoring system teoloke develop korise jehetu iman dine institute khonot student আপনার ফিজিক্যালি তাত যোৱা নাছিলে অফলাইন ক্লাসেস হোৱা নাছিলে সো যেতিয়া ইয়া এটো প্রসেস স্টার্ট করা হৈছে যে এতিয়া ক্যাম্পাসত স্টুডেন্ট অহা আৰম্ভ হৈছে আৰু তাৰ পাছতে কি হ'ব যে এই যেটো সিস্টেম ডেভেলপ কৰিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লো কস্ট যেটো আপনার ক্রাউড এন্ড মাস্ক সিস্টেম যেটোৱে কি কৰিব স্টুডেন্ট সকলক 3 ফিট ডিস্টেন্স এটা মেইনটেইন কৰিবলৈ এই সিস্টেমটোৰ দ্বাৰা কোৱা হ'ব আৰু যদি সেই ৰুলটো ভায়োলেট কৰে সেই নৰ্মছটো ভায়োলেট কৰে তেতিয়া হলে কি কৰা হ'ব যে যেটো pre-recorded message alert hisabe etu baji uthibo we wanted a simple advisory system to warn students breaching social distancing norms at selected locations the innovators used the principles of artificial intelligence and machine learning in a high definition camera attached to a microchip computer and a 5 volt battery in a 3d printed case to monitor the movement of people in the campus, said P.B. Sujit, Associate Professor, Department of Electrical Engineering and Computer Science, ISR Bhopal. To easy to apnar crowd and mask jitu device, artificial intelligence device, to innovate kora hol. Yate innovator hokole ki use korise, the principles of artificial intelligence and machine learning, jot ki kora hobo, the high definition camera attach kora hobo at a microchip computer rod, aro 5 volt or battery in 3D printed case. To e যিখিনি টেকনলজি এইখিনি ক্রাউড এন্ড মাস্ক ডিভাইসটোত আপোনাৰ সংলগ্ন কৰা হ'ব য'ত এই চিষ্টেমটোৱে কেম্পাছত কোভিড 19ৰ প্ৰটকল যিটো আপোনাৰ মনিটৰ কৰি থাকিব যদি সেই ইয়াতে কি হয় ছ'চিয়েল ডিষ্টেন্সিং আৰু মাস্ক যদি কোনোৱে পৰিধান নকৰে তেতিয়াহ'লে এই যিটো কেমেৰা লগোৱা আছিলে তো এই কেমেৰাবিলাকে এই ডিভাইচটোৱে কি ডিটেক্ট কৰিব যে যিটো প্ৰি ৰেকৰ্ডেড মেছেজ এলাৰ্ট আছিলে সেইটো বাজি উঠিব আৰু তাৰ ফলত কি হ'ব যে অথরিটিক এটা এলার্ট করে দিয়া হবে যে কোনে এই রুলটু ভায়োলেট করেছে দিয়ার আর 7 আইসর অ্যাক্রস দ্য কান্ট্রি এনেকুয়া আইসর ইনস্টিটিউট যেটু আছে এটু হাতখন আছে দেখত তো কি কি হাতখন আছে আমি নেক্সট আমি চাই আছো এটু তো আইসর ভূপালর দ্বারা যেটু আপনার ডেভেলপমেন্ট করা হয়েছে করোনা ভাইরাসের যে প্রটোকল ফলো করবলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর দ্বারা তো এইটুয়ে দেশের যিকোনো পাবলিক প্লেস বা আপনার যিকোনো অফিস তেনেকুয়া জায়গাবিলাকত এটা বহুতখিনি ডেভেলপমেন্ট আনিব বলে একটা ধারণা করা হয়েছে যে যদি হে এই যেটো ডিভাইস ক্রাউড এন্ড মাস্ক এই ডিভাইসটো যদি ইউজ করা হয় তেতিয়া হলে কোভিড 19 যিখিনি আপনার প্রটোকল সেইখিনি মেইনটেইন করব পৰা যাব বলে অ্যাসোসিয়েট প্রফেসর মিস্টার সুজিতে জানিবলৈ দিছে এটা চাইছো আমি ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এন্ড এডুকেশন এন্ড রিসার্চৰ বিষয়ে তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশন এন্ড রিসার্চ আর আ গ্রুপ অফ প্রিমিয়ার পাবলিক রিসার্চ ইনস্টিটিউটস ইন ইন্ডিয়া দ্য ইনস্টিটিউটস ওয়ার এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট টু প্রোভাইড কোয়ালিটি কলেজিয়েট এডুকেশন ইন বেসিক সায়েন্সেস কাপলড উইথ কাটিং এজ রিসার্চ এট দ্য আন্ডারগ্রাজুয়েট লেভেল সো এই যেটো ইনস্টিটিউট আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ এইটো এস্টাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্টের দ্বারা তো এই ইনস্টিটিউটটো ফর্মেলি এস্টাবলিশ করা হয়েছিল পার্লামেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা থ্রু হোয়াট থ্রু ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2010 যেটো আপনার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি অ্যাক্ট 2007 একটা অ্যামেন্ডমেন্ট মতে সাতখন আমার আইসার আছে সো এই সাতখন কোড কোড আছে যে আইসার বেরহামপুর 2016 চনত এস্টাব্লিশ করা হয়েছিল আইসার ভোপাল 2008 চনত আইসার কলকাতা 2006 চনত আইসার মোহালি 2007 চনত আইসার পুনে 2006 চনত আইসার থিরুবনন্তপুরম 2008 চনত আর আইসার তিরুপতি 2015 চনত অল আইসার্স ওয়ার ডিক্লার্ড এজ ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইন 2012 2012 চনত ইয়াক ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবে পার্লামেন্টের দ্বারা ঘোষণা করা হয়েছিল টু প্রমোট দেম অ্যাজ লিডিং ইনস্টিটিউশনস ইন দ্য কান্ট্রি ইন দ্য ফিল্ড অফ বেসিক সায়েন্সেস অ্যালং উইথ ইস সিস্টার ইনস্টিটিউটস লাইক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর সো ইয়ার যি সিস্টার ইনস্টিটিউট সেয়া হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর সো আজি আসাম ট্রিবিউনর ইমানখিনি ইম্পর্টেন্ট টপিক আছে
এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ আমাৰ ইউটিউব চেনেলটো লাইক, ছাবস্ক্ৰাইব আৰু শ্বেয়াৰ কৰি দিব। ধন্যবাদ।